সম্প্রতি এক লোক ইনশাআল্লাহ মাশাআল্লাহ ও আলহামদুলিল্লাহ বলা নিয়ে আপত্তি তুলেছে। প্রশ্ন হলো এগুলো কি বাংলায় বললে সমান সব হবে নাকি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইত্যাদি আরবিতেই বলতে হবে? দেখুন, এই বিষয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, আপনারা অনেকে দেখেছেন, এবং এক ব্যক্তি তিনি এটা নিয়ে আপত্তি তুলেছেন যে আমাদের সমাজে মুসলমানরা কথায় কথায় ভবিষ্যতে কিছু কাজ করলে বলে ইনশাআল্লাহ করব, আর কোনো কিছু অর্জিত হলে বলে আলহামদুলিল্লাহ হয়েছে, হ্যাঁ, কোনো কিছু দেখে আশ্চর্য হলে খুশি হলে বলে মাশাআল্লাহ। তো এই জাতীয় শব্দগুলোর তিনি আপত্তি তুলেছেন। তার বক্তব্য হলো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোকে বাংলায় বলতে হবে, বাংলায় বলতাম, এগুলো আরবিতে বললে তার অ্যালার্জি হয়, ওনার সমস্যা হয়, সেজন্য উনি আমাদের এগুলো সহ্য করতেছেন না। দেখেন, এখানে দুইটা দিক। প্রথম কথা হলো যে এইগুলোকে বাংলায় বললে আর আরবিতে বললে কোনো পার্থক্য আছে কি না, ওনার যুক্তি সঠিক কি না। তো এর উত্তর হলো যে যেই সমস্ত দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত হয়েছে, যে সমস্ত জিকির নবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সব হাদিসে বর্ণিত হয়েছে, সেইগুলো হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে কেউ যদি ওইভাবে বলতে পারে সেটা উত্তম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই জন্য সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলাই উত্তম, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি এটা বললে সব হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ভাষায় কোট করে উদ্ধৃত করে বলতে পারলে সেটা অধিকতর উত্তম। ঠিক একইভাবে আমরা যদি আলহামদুলিল্লাহকে আমরা বাংলায় বলি আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর, অবশ্যই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করা হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যদি বলি তাহলে আলাদা সওয়াব হবে। এবং আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়, আলহামদুলিল্লাহ উচ্চারণ করলে। তো হাদিসে বর্ণিত এই দোয়া, এই প্রশংসামূলক আল্লাহর তাসবিহগুলো, এইগুলোর প্রতি পর্যন্ত অ্যালার্জি এই সমস্ত ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী মানুষগুলোর। এরা এই সমাজের শতকরা 90 জন মানুষের চিন্তাধারা, তাদের ধ্যান ধারণা, তাদের বিশ্বাসের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় কথা বলে। এই মানুষগুলো এই দেশের মানুষের সংস্কৃতির শত্রু। প্রথমত কথা হলো যে এগুলো কোরআন হাদিসের ভাষায় বলাটাই উত্তম, অথচ সে বলতে চায় এগুলো বাংলায় বললে কি ধর্ম নাশ হয়ে যাবে, অর্থাৎ ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে তার কোনো ধারণাই নেই, অথচ সে বিষয়ে পণ্ডিতি করতে আসছে, এক। দ্বিতীয়ত হলো এই লোকগুলোই সারাদিন গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাংকস, সরি, সারাদিন ইংরেজি শব্দের ব্যবহার করতেছে, সেগুলো নিয়ে তাদের কোনো আপত্তি নাই। তাদের সমস্ত আপত্তি হলো কোরআন হাদিসের শব্দগুলো নিয়ে, মুসলমানদের সংস্কৃতি নিয়ে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এগুলো শুধুমাত্র আরবি শব্দ না, এগুলো হাদিসের এক একটা পরিভাষা, এগুলো মুসলমানদের এক একটা সংস্কৃতি। অতএব এগুলোর বিরুদ্ধাচরণকারীরা তারা মুসলমানদের দুশ্মন, তারা এদেশের সংস্কৃতির দুশ্মন, এরা বাহিরের দালাল, এরা বাহিরের ভিনদেশীদের দালালি করে, এদের লজ্জা হয় না যে সারাদিন অপ্রয়োজনে ইংরেজি বলে বেড়া, তখন এদের বিবেকে বাঁধে না। এরা মুসলমানরা তো ধর্মীয় কারণে বলে, তো যুক্তি আছে, তোমার কারণটা কি তুমি যে ইংরেজি অপ্রয়োজনে বলছো? আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল, ইসলাম মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে শিখায়, মাতৃভাষার চর্চা আমরা করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের মাতৃভাষা মানুষকে বোঝাতেন, সব নবী রসুলগণ নিজের মাতৃভাষা মানুষকে বলতেন, আলেমরা মাতৃভাষার সুন্দর মার্জিত ভাষা মানুষকে বলবেন, কিন্তু হাদিসের কিছু কিছু শব্দ আছে, দোয়া আছে, এগুলোকে আপনি অনুবাদ করে দিতে বলবেন। কেন, আপনি যেগুলো সারাদিন বলেন, আপনি টিভি বলেন, টিভিকে তো আরামিয়ানরা টিভি বলে না, তারা বলে আল কানাত, আপনি কম্পিউটার বলেন তারা বলে আলাতুল হাসুব, আপনি হসপিটাল বলেন ওরা বলে মুস্তাশফা, আপনি সারা দিন ইংরেজি শব্দ যে অনবরত আওড়াচ্ছেন, আপনি এই সংস্কৃতি থেকে বদলানোর জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। মুসলমানদের ধর্মীয় কারণে যেগুলো বলছে সেগুলোর উপরে আপনাদের অ্যালার্জি হচ্ছে, এই মানুষগুলো আমাদের এই সমাজে এতটাই নিগৃহীত, এতটাই ঘৃণিত, এই মানুষগুলোর স্বপক্ষ অবলম্বনকারী এদেশে শতকরা 1%ও নেই। এদেশে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, সবাই মিলে এদেশের সংস্কৃতিকে ডেভেলপ করেছে, উন্নত করেছে। এই তথা কথিত আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহর প্রতি অ্যালার্জি আছে যাদের, এই সমাজের প্রতি তাদের কোনো অংশগ্রহণ নাই, তারা এদেশকে পিছিয়ে নিয়েছে, এক চুল পরিমাণ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। এরা যদি কোথাও মেম্বারিতে দাঁড়ায়, আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে এদেরকে 5 জন মানুষও ভোট দিবে না।
এদের সাথে এদেশের কোনো মানুষ নাই। চক্ষু লজ্জা যদি থাকতো তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা আদর্শ বিশ্বাস ইমান বিরোধী কথা এরা বলতে পারতো না। সারাদিন মুখ দিয়ে ইংরেজি আওড়াচ্ছে, কোনো যুক্তি ছাড়া, কোনো গ্রাউন্ড ছাড়া। আমি মুসলমান, তোমার ধর্মীয় কারণে সেটা করছি, আমার আল্লাহকে খুশি করার জন্য করছি, এটা আমার বিশ্বাসের জায়গা, তোমার তো বিশ্বাসের বিষয়ও নাই, তাহলে তুমি কেন করছো অনবরত? এরা কদিন পর পর, কিছুদিন আগে শুনেন না, এক লোক সালাম নিয়া তার অ্যালার্জি শুরু হয়ে গেছে, যে সালাম কেন দেয়, সালাম কেন সুন্দর করে শুদ্ধ করে দেয়, এটা নিয়ে তাদের অ্যালার্জি হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। আর এদের এগুলোর প্রতিবাদে আজকে আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, এই কয়েকটা শব্দ আজকে শিখে যাবেন, সারা জীবন এগুলো করবেন এবং এগুলো করতে কোনো হীনমান্যতা ভোগ করবেন না। আমি এগুলো কোনটা কোথায় পড়বেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ভবিষ্যতে যত কাজ করবেন, একটা দোস্তকে বলতেছেন, দোস্ত আমি আসতেছি অথবা এই কাজটা আমি করব, ভবিষ্যতে যাই করবেন সবগুলোতে বলবেন ইনশা আল্লাহ, মানে আল্লাহ যদি চান তাহলে আমি করব। আসলে তো আল্লাহ না চাইলে কি আমি করতে পারবো? আমি করব, কিন্তু আল্লাহ চাইলে। এই জন্য ভবিষ্যতে যত কিছু করবেন সবগুলোতে সাথে বলবেন ইনশা আল্লাহ, মনে থাকবে তো? আমরা অনেকে যাই না কোথায় ইনশা আল্লাহ, কোথায় মাশা আল্লাহ বলা লাগে। এই জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকেও শিখিয়ে দিবেন। এই মুসলিম বিদ্বেষী এই কুলাঙ্গারের প্রতিবাদের অংশ হিসেবে এখন থেকে এই শব্দগুলো আমরা আরও বেশি বেশি করে চর্চা করব, বলবো, এই উসিলায় আজকে আমরা এগুলো ভালো করে শিখি এবং অন্যদেরকে শেখাবো। ভবিষ্যতে যত কাজ করব কি বলবো? ইনশাআল্লাহ, মনে থাকবে তো? আমরা এখন থেকে ভবিষ্যতে যত কথা বলবো সব কথার সাথে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। তাহলে মনে থাকবে, ভবিষ্যতের জন্য কোনো কিছু বলতে হলে কি বলবো? আর আল্লাহর কোনো নেয়ামত পাওয়ার পর, কোনো সুসংবাদ পাওয়ার পর, কোনো ভালো লাগা কাজ করার পর আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে বলবো আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করেছে খানা খেয়েছ? আলহামদুলিল্লাহ খেয়েছি। আজকে স্কুলে গিয়েছ? আলহামদুলিল্লাহ গিয়েছি। আল্লাহর কোনো একটা নেয়ামত পেয়েছি সেই কথা যখনই বলতে যাব, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে তারপরে বলবো, তাহলে ইনশাআল্লাহ নেয়ামতটা বাড়ায় দিবেন। তাহলে যেটা আমার অতীতে হয়ে গেছে আল্লাহ দান করেছেন বা কিছু দেখে আমার ভালো লাগা কাজ করেছে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে কিছু করব তখন বলবো ইনশাআল্লাহ। আর কোনো কিছু দেখে আশ্চর্য হয়েছি, সাহস দিতে চাই, কাউকে উৎসাহ দিতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, তাহলে বলবো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে আল্লাহ যা চেয়েছেন তাই। একটা সুন্দর আপনার খেত দেখেছেন, মাশাআল্লাহ কত সুন্দর খেত। একজন সুন্দর রিসাইটিং দেখে শুনেছেন, মাশাআল্লাহ কত সুন্দর তেলাওয়াত। একজন সুন্দর রাইটিং দেখেছেন, কারোর সুন্দর হাতের লেখা দেখেছেন, মাশাআল্লাহ কি সুন্দর রাইটিং, হাতের লেখা। তাহলে কোনো কিছু দেখে যখন অভিভূত হবেন তখন বলবেন মাশাআল্লাহ। কোনো নেয়ামত পেয়েছেন সেই সংবাদ দিবেন, বা অতীতে কিছু করেছেন সেটা বলেছেন, বলবেন আলহামদুলিল্লাহ যদি সেটা ভালো কাজ হয়। আর ভবিষ্যতে কিছু করবেন বলবেন ইনশাআল্লাহ। আর আশ্চর্য হয়ে কোনো কিছু দেখে যে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করতে চান, তাহলে বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, সিঁড়ি দিয়ে যখন উপরে উঠবেন, নিচে যখন নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন, ভবিষ্যতে কিছু বললে বলবেন ইনশাআল্লাহ। অতীতে কোনো ভালো কিছু করতে পেরেছেন সেটা বলতে গিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। আর কোনো ভালো কিছু দেখে অভিভূত হয়েছেন তাহলে বলবেন মাশাআল্লাহ। এবং কোনো কিছু দেখে আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছেন বলবেন সুবহানাল্লাহ। উপরে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। এই বলাতে দুইটা লাভ হবে। এক হলো এই প্রত্যেকটা শব্দ উচ্চারণের কারণে আপনার আমলনামাতে সওয়াব যুক্ত হবে, আরেকটা হলো ইসলাম এবং মুসলমান বিদ্বেষী এই সমস্ত কুলাঙ্গাদের চপটাঘাত হবে। এই প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন এদেরকে চপটাঘাতের কাজ হবে। এরা এদেশের এদেশের গণমানুষ বিরোধী, এদেশের শতকরা বেশ 99% মানুষ যেই ধর্মের মানুষই হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মীয় সংস্কৃতিকে আগলে রাখে, শ্রদ্ধা করে, এবং এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের সংস্কৃতি বেড়ে উঠেছে। এরা সেগুলোর দুশ্মন, এরা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল, এরা নির্লজ্জ, এরা বেহায়া। যদি বেহায়া না হতো, এরা দেখবেন কোরবানের ঈদ আসলে তারা বলে পশুগুলো সব জবাই করতেছে, কত অমানবিক, এরা খুব মানবিক হয়ে যায়। অথচ সকাল বিকাল এগুলার বার্গান না খাইলে, চিকেন নাগেটস না খাইলে, এরা এরকম গরুর এবং মুরগির গোশত ছাড়া এদের সকাল বিকাল চলে না, কিন্তু কোরবানের সময় আসলে দেখবেন তাদের অ্যালার্জি বেড়ে যায়। তাহলে এরা মূলত মুসলমান এবং ইসলামদের চিহ্নিত দুশ্মন,
এরা অল্প কয়েকজন মানুষ আমাদেরকে জিম্মি করে রেখেছে, আমাদের শিক্ষা সিলেবাসকে ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতি শেষ করে ফেলেছে। এই অল্প কয়েকজন গুটি কতক নাস্তিক, এদের গাত্রদাহ যেন, এদের গায়ে যেন আরো বেশি জ্বালা পড়ে। এই জন্য এখন থেকে উঠতে বসতে চলতে ফিরতে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো উপকার করে, এটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনাকে কেউ একটা উপকার করেছে, একটু কলম দিয়েছে, হাত দিয়ে লিখে আবার ফেরত দিলেন তার কলমটা, কলমটা দিয়ে লিখে, কোনো একটা উপকার কেউ করেছে, তাহলে আপনি তার বিনিময় দিতে চাচ্ছেন কিন্তু এই মুহূর্তে হাতের কাছে কিছু নাই, সবচেয়ে উত্তম বিনিময় হয় যদি আপনি বলে দেন জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা মানে কি? তুমি আমার এই যে উপকারটা করলে, আমি তো তোমাকে কিছু করতে পারতেছি না, আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুক। কত সুন্দর অর্থবহ একটা জিনিস, তোমাদের থ্যাংকস, তোমাদের ওয়েলকামের কি অর্থ? এটা এটার এটার অর্থ তো আছেই, কিন্তু এর মানে এর উপকারিতাটা কি? তুমি আমাকে থ্যাংকস বললে সারাদিন কি লাভ হলো? কিন্তু জাযাকাল্লাহু খাইরা যদি বলা হয় তখন সাথে সাথে এটা দোয়া হয়। ইমানদার যখন আরেক ইমানদারের জন্য দোয়া করেন, আল্লাহ ওই তার জন্য তো কবুল করে, যে দোয়া করে তার জন্য কবুল করে, পুরো শান্তিটা শান্তিতে পরিণত হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ জায়গা মতো বলেছে যুবক, তোমার পুরস্কার আছে একটু পর ইনশাআল্লাহ, জায়গা মতো তুমি সুবহানাল্লাহ বলেছো, তাহলে এখন থেকে এগুলো আমরা মেনটেন করবো ইনশাল্লাহ। নাই হুজুর বলছেন আপনি পুরস্কার পাবেন। আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কুলাঙ্গারদের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন। মুসলমানের সন্তান ইসলামী সংস্কৃতিগুলো আরো বেশি করে চর্চা করবেন। ওরা বলে আসসালামু আলাইকুম ভালো করে দিলে ওদের গাত্র দাও হয় তো, এই জন্য খুব সুন্দর করে টেনে টেনে ইউটিউবে যায় শিখবেন সুন্দর করে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এটা পড়ার সময় নিয়ত করবেন আল্লাহ তুমি আমারে সওয়াব দিও, আর এই কুলাঙ্গারের গায়ে যেন আগুন জ্বলে যায়। ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।